কিরে বন্ধু, আজকে শুনলাম সিয়ামটার নাকি জন্মদিন। হরে বন্ধু, তে কথা তো সত্যি, তে এখন কি করা যায় কত? বন্ধু, আমি তো ভাবছি এই জন্মদিনে এমন কিছু করা লাগবে যে খুবই স্পেশাল জানি হয়। তালে বন্ধু চল মমইনে যে মাল খেয়ে আসি। এ বন্ধু, একেবারে মনের কথা কয়ে দিছু, এটা কালকের এত ভাবছিলাম, খালি তোক করলাম না, একটু শরম লাগছিল দেখা। তার মধ্যে মোটার তো আর কোনো টেকার অভাব নাই, শালা খায় আর ঘুমায়, অক থেকে যদি একটু মদ খেয়ে বাড়ি তাহলে তো সেই হলো নি। তাইলে চ মোটাক যে এখন ধরি, অক এখন কুটি পাওয়া যাবি নে। অক নদীর দেড় ছাড়া তো আর কোনো জায়গা পাওয়া যাবি না, চ অক যে এখন ধরি। শুভ জন্মদিন সিয়াম হাতি। ধন্যবাদ বন্ধু, তে কি খবর তো করে? খবর তো ভালোই বন্ধু, তো এবার তো ভাবছি তোর জন্মদিন সেইভাবে উদযাপন করবো। হ বন্ধু, তোরা থাকলে কি টেনশন আছে, তোরা অ্যারেঞ্জমেন্ট কর। আয়োজন বলতে এবার ভাবছি একটু ব্যতিক্রম ভাবে করবো, এবার তো মমইনে মাল খেবার যাবো বন্ধু। বন্ধু, মমইনে যে মাল খেবার যাবো, ওটি যে মালের দাম, কয়েকদিন আগে তো একে অকাম করছি। কি কষবে, তোর আবার টাকার অভাব আছে নাকি, তে কি অকাম করলো আবার? আর কষ না বন্ধু, তোরা তো জানিসই আমার আর ওজন বেশি, শখবার বাড়ির যে পুরাতন খাটে উঠবছি মটটস করে ভেঙে গেল। কত অগারে খাট হলো, ঘুনে খাওয়া নরভরা, এতে আমার দোষ কি? তারপরে বন্ধু, শখবার একটা ছোট ভাইয়া ছিল বিএসটির অফিস যাওরা আর সুসা, আমার কয় যে তুই বাড়ির মধ্যে বাড়ায় পারো না, আগে খাট কিনে দিয়ে যা। সেদিন ভাগ্যিস ভালো বাচ্চিরে বন্ধু, পকেটে কটা টেকা আসছিল, বিএসটির অফের হাতের মধ্যে গেলাম যে ভাই থাক, আমার কাছে আর টেকা নাই, তারপরে সে নড়তে বের হলাম। ধেরবে তো কতবার করে কই আনা ওজন কমা, এর আগে তো তুই আমার বাড়ির যাও খাট ভাঙছু, খালি বন্ধু মানুষ দেখে কোনো জরিমানা নেই নি। যাই হোক বন্ধু, অত কিছু কিন্তু জানি না, আজকে তোর জন্মদিন, মাল খাওয়া নাই লাগবি, এখন কুত্থায় কি করবো সেটা তোর ব্যাপার। চ তোরা বন্ধু মানুষ এত করে যখন করছো খাইয়াই আসি। তাহলে রিয়াল চ আজকে সন্ধ্যাবেলা যা হোক নাকি? হ বন্ধু, তাহলে তো ভালোই হলো, সন্ধ্যার পর একটা অটো রিজার্ভ করে মোমইনে যামুনি। আচ্ছা বন্ধু ডান, সন্ধ্যার পর যামুনি, এখন যে আমার বাবের থেকে টাকা চা লাগবি। কি ব্যাপার বাবা সিয়াম, দাঁড়ে আছো কে, কিছু কবে নাকি? হ আব্বু, তুমি তো আজকে জানো আমার জন্মদিন, কিছু টেকা লাগলো নি। জানি তো তোর জন্মদিন, টেকা বসা নাই, তাও তো তোর আবদার পূরণ করাই লাগবে, তে কয় কত দেওয়া লাগবে? শোনো, টেকা লাগবে 15,000। কোস কি 15,000 টাকা, এত টাকা দিয়ে তুই কি করবো, 15,000 টাকা মানে কি বুঝিস? তুমি তো জানোই আমি জেললে বন্ধু বান্ধবের সাথে ঘুরি, এলে সব বড় লোক, অগারের মধ্যে যদি স্যাসামি করি তাহলে হবি। হ বুঝছি বুঝছি, তুই যে কি বড় লোকের সোলপুলের সাথে মিশিস, সব তো নেশা কর। আলমারির মধ্যে 1,000 টাকা আছে, ওটা লিয়ে তাতে চলে যা। 8,000 টাকা তো দিচ্ছই, ওর সাথে আনো 2,000 টাকা দিয়ে 10,000 টাকা মিল করে দাও। ঠিক আছে তাই দিচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রাখি, সামনে মাসে কিন্তু আর হাত খরচ দেবো না। আচ্ছা আব্বু থাকো, আমার কাছে সময় নাই, টাকাটা নিয়ে গেলাম। সাবধানে যাস, আর যেন কোনো অকাম না হয়, কয়ে দিলাম। এ বন্ধু, তোর বাপের থেকে কয় টাকা নিয়ে আসছো? বন্ধু, বাপের থেকে তো সেই জোর করে 10,000 টাকা লিছি, আর আমার কাছে 5,000 টাকা ছিল, এই 15,000। তাহলে তো সেই হলো বন্ধু, আজকে তো সেই ছিল হবি। তে বন্ধু, রিয়াল কি ওয়াশরুমে গেছে নাকি? অটোর থেকে নামার বাড়ি কিংবা ওকে দেখিচ্ছি না। দেখবে তোকে কম দেখিস নাকি, ওই দেখ রিয়াল মাল অর্ডার দিবার গেছে। স্যার, আপনি এখান থেকে কি অর্ডার করতে চাচ্ছেন? আমি যেটা করছি আপনি সেটা কান খুলে শোনেন, একটা ম্যাজিক মোমেন্ট, একটা ভোডকা, 3-4 চিপস আর ছোলা। ও, আর একটা জিনিস ভুলে গেছি, একটা চিকেন চাপ আর 3 বেনসন সিগারেট দিয়ে পাঠান। স্যার, আপনাকে এগুলো দিচ্ছি, আপনি টাকাটা পেমেন্ট করেন। আচ্ছা, আমি পেমেন্ট করতেছি, আর যেগুলো অর্ডার দিছি সেগুলো তাড়াতাড়ি দিয়েন। বন্ধু, কি কি অর্ডার দিল? ওই যে দেখ এসে গেছে, এখন আগে খা তারপর হল সব। এ বন্ধু, মাথা কিংবা ঝিমাচ্ছে, আর তো লোট নিবার পারিচ্ছি না। হরে বন্ধু, চারিদিকে কেমা খালি ঘোলা হয়ে গেছে, লে এটি আর থাকা যাবি না, বাড়ির যাওয়া লাগবে। এ সিয়ামট, হরে চ চ তাড়াতাড়ি বাড়ির চ। আমি মাতাল হয়ে হিসু করব দেয়ালে, শালা যা হবে দেখা যাবে কাল সকালে। এ আমাকে জাহাজ মেরে দিল রে, বাসা আমার জাহাজ খুঁটি পালু রে, ওটা বাড়ি বাড়ি এসে মেরে দিচ্ছে। আমার আর কিছুই ভালো লাগছিল রে। এই শালা মোটা, এত রাতে চিল্লা পাল্লা করে চুকি সুখে। আরে রাজু ভাই, আপনি না বেডে ডিবি দিবার করছিলাম, এখনো তো দিলেন না। এ শালা মাল টাল খাচু নাকি, আমাকে তোর কোন দিক দিয়ে রাজু ভাই মনে হচ্ছে। আর এরকম ভুলভাল বকুচ্ছু তোর কাহিনীটা কি? এ আমার দেশ দিকে তুই চিনে পারছু না, আমি পুলিশ অফিসার। হে রুমিয়া, আপনি তো কাউন্সিলর সদাই না, আমার বাড়ির সামনে রাস্তা এখনো ভাঙ্গা, ঠিকই করেননি।
তুই আবার কিসের ভুল বকুচুরে থানাত নিয়ে দে থার্ড ডিগ্রি দিলে বুঝবো নি আমি কি জিনিস কেরে তুই পাগল না মাতাল কাছে আয় তো কি মালদাই না খাসে রে আজকালকার চেংরা ফেংরা বয়স না হতেই মাল খাওয়া শুরু করছে একে থার্ড ডিগ্রি না দিলে এরা ঠিক হবি না থানাত নিয়ে দেখো এটা পাসারপুর বাড়ি দিলেই বুঝে পারবো নি আমি রাজু ভাই না কাউন্সিলর স্যার আর মারেন না স্যার আমার সেই লাগিছে গুলি লেগে যাচ্ছে এলি নেকামু কান্না বাদ দে তোক নিয়ে দে সাইজ করমু তোর বাবাকে দেখে নমু দুধের দাঁতি পরে না একের হাতে আবার হাজার হাজার টাকা দেয় এলির টাকা নিয়ে মাল খেয়ে মাতলামি করে একের বাপ মা একে দেখা লাগবে এই মাতালকের সাথে কথা না বলে একে তাড়াতাড়ি থানাত নিয়ে যাই এ কনস্টেবল হাবিব একে গাড়ি তুলো তো